শক্তিবৃদ্ধি ভারতীয় নৌসেনার। প্রতিরক্ষা মন্ত্রীর হাত ধরে জলে ভাসল রণতরী দুনাগিরি। এদিন কলকাতা গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে এসে এই যুদ্ধ জাহাজের উদ্বোধন করেন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর হাত ধরে উদ্বোধন হল অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন রণতরীর, যার পোশাকী নাম INS দুনাগিরি। শুক্রবার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে এসে রণতরীর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী। জানা গেছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুনাগিরি এই যুদ্ধজাহাজ শত্রুপক্ষের রাডারের চোখ সহজেই ফাঁকি দিতে সক্ষম। সমুদ্রের মাঝে গিয়ে আড়াল খুঁজে শত্রুপক্ষের রাডারের নজরদারি ফাঁকি দিয়ে সহজেই হামলা চালাতে পারে এই যুদ্ধজাহাজ। এই যুদ্ধজাহাজ থেকেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো সম্ভব, মুহূর্তে গুড়িয়ে দেওয়া সম্ভব শত্রুপক্ষের জলযান। সূত্রের খবর, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মোট তিনটি এই রকম যুদ্ধজাহাজ তৈরির বরাত পেয়েছিল। ইতিমধ্যেই তার একটি উদ্বোধন হয়েছে, বাকি দুটির মধ্যে একটির উদ্বোধন হয় এদিন। উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী। এর ফলে ভারতীয় নৌসেনার শক্তি আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। মূলত ভারত ও প্রশান্ত মহাসাগর এলাকাকে উন্মুক্ত, নিরাপদ ও সুরক্ষিত রাখা ভারতীয় নৌবাহিনীর কাছে প্রধান ও প্রাথমিক উদ্দেশ্য। জানা গেছে, এই যুদ্ধজাহাজ আসলে একটি ছোট জাহাজ যা বাহিনীর সাথেই থাকে সুরক্ষার জন্যে। নির্মাণকারী সংস্থার মতে আজকের দিনটি তাদের কাছে খুবই ঐতিহাসিক। দ্বিতীয় এই জাহাজটি তৈরির কাজ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। শুধু তাই নয়, জাহাজটিতে অত্যাধুনিক দুটি ইঞ্জিনও ব্যবহার করা হয়েছে, যা আনা হয়েছে জার্মানি থেকে। জানা গেছে, এর আগেও দুনাগিরি নামের একটি যুদ্ধজাহাজ 1977 থেকে 2010 সাল পর্যন্ত ভারতীয় নৌবাহিনীতে ছিল। 33 বছরের কর্মজীবন শেষে অবসর নিয়েছে সেই জাহাজ। এবার তার নামেই নামকরণ করা হলো গার্ডেন রিচে তৈরি ফ্রিগেটের এই জাহাজের। এদিন 11:30 নাগাদ দমদম বিমানবন্দরে নামেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখান থেকে কনভয় নিয়ে সোজা চলে যান গার্ডেন রিচে, যোগদান করেন যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে। কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয় এই রণতরীর। উদ্বোধনের আগে বক্তব্যও রাখেন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, দ্রুত বদলাচ্ছে দুনিয়া, তার সাথে তাল মিলিয়ে আমাদেরকেও আধুনিক হতে হবে। গার্ডেন রিচে রণতরীর উদ্বোধন ছাড়াও আরও একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর। সূত্র মারফত এমনটাই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কলকাতা।